বোকাখাতত অস্ত্রশস্ত্র আরক্ষী জালত তিনিটা চোরাং শিকারী কাজিরঙাত গড় হত্যার পরিকল্পনা রচিছিল চোরাং শিকারী কেইটাই দুই নং বহিখোৱাত গড় হত্যার বাবে বাহৰ ভাটি থকা অবস্থাতে আরক্ষী আটক করে চোরাং শিকারী কেইটাক ধৃত চোরাং শিকারী কেইটা গহপুর হানিফ আলী রহিম কুটুম আর বোকাখাতর দুই নং বহিখোৱার বিনোদ সারু বড়ো সাহিত্য সভা আঠাৱন্ন সংখ্যক বার্ষিক অধিবেশন এবার অনুষ্ঠিত হব গহপুরত গহপুরের অরুণাচল প্রদেশ সীমান্তর দৈমালুত বাইশের পরা চৌবিশ জানুয়ারীক তিনদিনাক বর্ণাঢ্য কার্যসূচী অনুষ্ঠিত হব বড়ো সাহিত্য সভার অধিবেশন তেজপুর ডেকারগাঁওর পুথর নগর রাষ্ট্রীয় ঘাইপথত ভয়ঙ্কর পথ দুর্ঘটনা বুধবার নিশা দুখন ট্রাকর মাজত মুখামুখি সংঘর্ষ এই দুর্ঘটনার পিছতে তীব্র বেগত হওয়া এখন সরু বাহনে খুন্দা মারে রাজপথত রয়ে থাকা আন এখন ট্রাকত অবশ্যই দুর্ঘটনা তিনখন বাহন ক্ষতিগ্রস্ত হয় যদিও সৌভাগ্যক্রমে কোনো এজন লোক আঘাতপ্রাপ্ত হওয়া নাই এজাক মাত্র বরষুণ দিলে বুকায় পরিপূর্ণ হয়ে পড়ে শোণিতপুর বরচলার চিতলমারী পথ বছর পিছত বছর সরকার সলনি হওয়ার পিছতো এই অঞ্চলটির পথ সুচল হয়ে নুঠিল বোকাময় পথটো মেরামতির সরকার তথা জনপ্রতিনিধিয়ে কোনো ব্যবস্থা গ্রহণ নকরাত ক্ষোভিত হয়ে পড়ছে চিতলমারী রাইজ শরিয়া কুন্দিলার নজিয়া গাঁত রহস্যজনকভাবে এজন লোকের মৃতদেহ উদ্ধার এসোপা গছত ওলমি থাকা অবস্থাত উদ্ধার করা হয় মূল সিরিং নামের লোকজনের মৃতদেহ নিশা পরিয়ালের সঙ্গে নিজের ঘরের সমীপতে ভোজ ভাত খাই পত্নীক ঘরলে পঠিয়াই দিয়ে পিছত দীর্ঘ সময় ধরে মূল সিরিং নামের লোকজন ঘরলে ঘুরি নহাত পরিয়াল লোকে বহু বিচার খুচার করে এসোপা গছত মৃতদেহ উদ্ধার করে গোলাঘাটত এগারী জ্যেষ্ঠ অধিবক্তার মৃত্যু হঠাৎ গোলাঘাট আদালত চৌহদত হৃদরোগত আক্রান্ত হয়ে ঢলি পড়ে ঘন বড়ো নামের অধিবক্তাগী পিছত ততাতৈয়াকৈ বড়ুয়া গোলাঘাট শহীদ কুশল কোঁৱৰ অসামরিক চিকিৎসালয় লৈ অনা হয় যদিও চিকিৎসকে মৃত বলে ঘোষণা করে হাজুর বড়ুয়াবাড়ীত বন বিভাগে চলালে অভিযান বন বিভাগের অভিযানত জব্দ বৃহৎ পরিমাণের চোরাং গছর কুন্দা আর বন মাফিয়া ট্রেক্টর হাজুর পুঠিমারী নৈত অবৈধ খনন চলায় বালি সরবরাহ করা বালি ভর্তি ট্রেক্টরও জব্দ করে বন বিভাগে উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর ধপাত বিরোধী অভিযান স্কুটিরে বিভিন্ন ঠাই ভ্রমণ করে ধপাত গুটখা সিগারেট আদি ত্যাগ করে এক স্বাস্থ্যবান জীবন যাপনের আহ্বান মহম্মদ ইমরান আলী নামের যুবকর রাইজর মাজত ধপাত বিরোধী পেম্পলেট বিতরণ করে সজাগতা সৃষ্টির প্রয়াস যুবকজনের বিহার নালন্দা স্থানীয় আর জে ডি নেতা গুলিয়া হত্যা দুর্বৃত্তর নেতাগী হত্যা করার অভিযোগত রাইজে এজন যুবকর বাসগৃহ আক্রমণ চলায় উত্তেজিত রাইজে যুবকজনের বাসগৃহ লন্ড বন্ধ করার অগ্নি সংযোগও করে আরক্ষী ঘটনাস্থলীত উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে নতুন দিল্লী জে এন ইউ কেম্পাসত অঘটন পাহাড় বগাবলে গিয়ে পিছলি পড়ল গবেষণার যাওয়া এজন যুবক গুরুতরভাবে আহত যুবকজনক চিকিৎসালয় প্রেরণ করা হয় যদিও চিকিৎসকে মৃত বলে ঘোষণা করে আজি পঞ্জাবের জলন্ধরলে যাব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জলন্ধরত হবলগীয়া এশ ছয় সংখ্যক ভারতীয় বিজ্ঞান কংগ্রেস কার্যসূচী উদ্বোধন করব প্রধানমন্ত্রীগুলো গুরুদ্বারত এক রেলিতেও অংশগ্রহণ করব মোদিয়ে জম্মু কাশ্মীর প্রবল তুষারপাত তুষারপাতর এটা স্তব্ধ সাধারণ জীবন যাত্রা বরফের অচল হয়ে পড়ছে যান বাহনের চলাচল নিত্য প্রয়োজনীয় সামগ্রীর হাহাকার করবলিয়া হয়েছে সর্বসাধারণ লোকে হিমাচল প্রদেশের মানালীত কার্নিভেল মহোৎসব পাঁচদিনিয়া কার্যসূচীর আরম্ভ হয় এই মহোৎসবের শুভারম্ভণির দিনট অংশগ্রহণ করে রাজ্যখনের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুরে থলুয়া গীত নৃত্য আর খাদ্য সম্ভারে ভরি পড়ছে মহোৎসব কার্নিভেল মহোৎসব উপভোগ করবলে মানালীত উপস্থিত হয়েছে গিয়ে দেশি বিদেশি পর্যটক ক্রিকেট প্রশিক্ষক রমাকান্ত অস্ত্রেকারর দেহাবসান রমাকান্ত অস্ত্রেকার আছিল এসময় মাস্টার ব্লাস্টার শচীন তেন্ডুলকারের প্রশিক্ষক ডেনমার্কর অডেনসিট যাত্রীবাহী রেল দুর্ঘটনাগ্রস্ত দ্রুতবেগী রেলখানে খুন্দা মারা এখন ট্রাকত এই দুর্ঘটনাত ছজন লোক থিতাতে নিহত হওয়ার ১৬গৰাকী যাত্রী গুরুতরভাবে আহত হয় অডেনসি সিটির বেলট ব্রিজত সংঘটিত হল এই দুর্ঘটনা রাছিয়ার ম্যাগনিস্কোর্সত সংঘটিত সিলিন্ডার বিস্ফোরণত মৃত্যুর সংখ্যা ২৮লৈ বৃদ্ধি সিলিন্ডার বিস্ফোরণের ফলত খহি পড়ল অট্টালিকাটো এটা অট্টালিকাটোর ভগ্নায়সর মাজত উদ্ধারকারী দল অব্যাহত রাখিছে উদ্ধার অভিযান সুইডেনের গটল্যান্ডত প্রকৃতির তাণ্ডব লীলা প্রবল গতিবেগত বলা ধুমুহা টসনস করলে কেবাটাও বাসগৃহ ধুমুহার ফল স্বাভাবিক জীবন যাত্রা ব্যাহত হয়ে পড়ছে ঠায় ঠায় উভালি পড়ছে কেবাটা লোক
ভেটিকান চিটিৰ এক চাৰ্কাছৰ অনুষ্ঠানত অংশ ললে পোপ ফ্ৰান্সিস্কোই চাৰ্কাছৰ প্ৰদৰ্শিত ভিন্ন ধৰণৰ খেলা উপভোগ কৰাৰ লগতে নিজেও তেওঁ অংশগ্ৰহণ কৰে।